এইভাবে যখন অঝরে নয়নে কাঁদতে কাঁদতে প্রভুর চরণ ধুয়ে দিচ্ছে, হঠাৎই প্রভুর নিদ্রা ভঙ্গ হয়ে গেছে। নিদ্রা ভঙ্গ করে বলছে, কি গোবিন্দ, তুমি এখনো সেবা করনি? তুমি আমার চরণে সেবা করতে বসেছো, যাও তুমি সেবা গ্রহণ করে এসো। প্রভু আমি কেমন করে যাব? তুমি তো দরজা জুড়ে শয়নে আছো, আমি তো তোমাকে অতিক্রম করে যেতে পারবো না। সে কি গোবিন্দ, তাহলে তুমি ভিতরে প্রবেশ করলে কেমন করে? ও গো দয়াময়, আমি যে তোমার চরণে সেবার জন্য তোমাকে অতিক্রম করে ভিতরে প্রবেশ করেছি, এতে যদি আমার নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই হোক, কিন্তু প্রভু গো আমি যে নিজের সেবার জন্য তোমাকে অতিক্রম করতে পারবো না। গোবিন্দ তুমি আমাকে এত ভালোবাসো, এত ভক্তি করো, তাহলে শোনো গোবিন্দ, আজ আমি তোমার ভক্তির কাছে চিরঋণী হয়ে রইলাম। এই বলে প্রভু আমার দাদা নিত্যানন্দকে ডেকে বলছে, দাদা, আরে ও দাদা, আমার মনে বড় বাসনা জেগেছে, আমি বৃন্দাবন দর্শন করতে যাব। হ্যাঁ বৃন্দাবনে যাব, তাহলে শোনো দাদা, শোনো শোনো, আমার মনে মানে না যাব বৃন্দাবন। বৃন্দাবন ও গো কে আছো
প্রভু সেই সেবা গ্রহণ করে গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি তো আমাকে সেবা দিয়েছ, দাও এবার আমার মুখশুদ্ধি দাও। গোবিন্দ বলছে, প্রভু তুমি ক্ষণকালে বিলম্ব করো, আমি মুখশুদ্ধি মাধুকুড়ি করে এনে দেব। এই বলে গোবিন্দ অদূরে একটি মুদির দোকানে গিয়ে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দোকানদার পরম বৈষ্ণবকে দেখে দণ্ডবত করি বলছেন, বলুন বৈষ্ণব। ওহে দোকানদার, আমাকে কিছু হরিতকি ভিক্ষা দেবেন? দোকানদার পরম বৈষ্ণবকে বলছে, হে বৈষ্ণব, হরিতকি ওই কৌটার মধ্যে আছে, আপনি নিয়ে নিন। তাই গোবিন্দ সেই কৌটা খুলে হরিতকি নিচ্ছার মনে মনে চিন্তা করছে,
আচ্ছা প্রভু তো এখানে দুদিনই বিশ্রাম নেবে বলল, তাহলে আগামী কালও তো হরিতকি দিতে হবে। তাই চিন্তা করতে করতে একটি হরিতকি নিজের উত্তরীয় প্রান্তে বেঁধে রাখলেন, আর একটি নিয়ে এসে প্রভুর হস্তে দিয়েছে। যেই না প্রভুর হস্তে দিয়েছে, প্রভু সেই হরিতকি সেবা করে নিদ্রায় গেলেন। পরের দিন প্রভাতে আবার সেবা গ্রহণ করলেন। সেবার শেষে প্রভু আমার বলে উঠলেন, গোবিন্দ এবার আমার হরিতকি দাও। যেই না হরিতকি চেয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ নিজের উত্তরীয় প্রান্ত থেকে সেই হরিতকিটি নিয়ে প্রভুর হস্তে দিয়েছে। যেই না প্রভুর হস্তে দিয়েছে, প্রভু সেই হরিতকি হাতে নিয়ে চিন্তা করছে, আচ্ছা গোবিন্দের কাছে আগামীকাল হরিতকি চাইলাম, দিতে অত বিলম্ব করলো, আর আজ চার সঙ্গে সঙ্গে গোবিন্দ হরিতকি দিয়েছে। এই হরিতকি গোবিন্দ কোথায় পেল? চিন্তা করছে। চিন্তা করতে করতে প্রভু আমার ক্রোধান্বিত হয়ে গোবিন্দকে প্রশ্ন করলেন, গোবিন্দ আগামীকাল হরিতকি চাইলে আমি তোমার দিতে অত বিলম্ব হলো, আর আজ চার সঙ্গে তোমাকে তুমি হরিতকি দিয়ে দিয়েছো, বলো গোবিন্দ এই হরিতকি তুমি কোথায় পেয়েছো? ধীরে ধীরে গোবিন্দ বললেন, প্রভু আগামীকাল মাধুপুরি করি আমি যে দুটি হরিতকি নিয়ে এসেছিলাম, একটি নিজের উত্তরীয় প্রান্তে বেঁধে রেখেছিলাম, আর একটি তোমার হস্তে দিয়েছিলাম, তাই তো আজ চারে সঙ্গে সঙ্গে সেই উত্তরীয় প্রান্ত থেকে হরিতকিটি নিয়ে তোমার হস্তে দিয়েছি। চমকে উঠলেন প্রভু, গোবিন্দ তুমি কি জানো না সন্ন্যাসীর সঞ্চয় বাসনা থাকতে নেই, তোমার মধ্যে কামনা আছে, তোমার মধ্যে বাসনা আছে, এই হরিতকি সঞ্চয়ের অপরাধে তোমাকে আমি অগ্রদ্বীপের মাটিতে পরিত্যাগ করলাম। ও গো না, করে অভিশাপ দিও না, দিও না, দিও না। যেই না অগ্রদ্বীপের মাটিতে পরিত্যাগে করার কথা বললেন, গোবিন্দ আমার অঝরে নয়নে কাঁদতে কাঁদতে বলছো, গো দয়াময় আমাকে তুমি পরিত্যাগ করতে পারো না, আমাকে তুমি একা করে যেতে পারো না, তুমি তো জানো প্রভু আমি যে তোমার চরণের সেবা ছাড়া থাকতে পারি না। কেন কেন তুমি এত বড় অভিশাপ দিলে আমাকে? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তোমার এই অভিশাপ, আমি যে থাকতে পারবো না তোমাকে ছাড়া, আমি যে থাকতে পারবো না তোমার চরণের সেবা ছাড়া। গোবিন্দ যে অভিশাপ আমি তোমাকে দিয়েছি, সেই অভিশাপ যে আমি ফিরিয়ে নিতে পারবো না গোবিন্দ? অঝর নয়নে কাঁদতে কাঁদতে গোবিন্দ ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে আর বলছো, গো দয়াময় তুমি ছাড়া তো আমার এই জগতে কেউ নেই, কেন কেন তুমি তোমার এই অভাগা গোবিন্দকে পেলে চলে যাবে? অঝরে নয়নে কাঁদতে কাঁদতে বলছে, ভজসি কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ কৃষ্ণ নাম করো সা, ওরে কৃষ্ণ নাম করো স
পাথারে অকুল পাথারে তুমি ছাড়া কে আছে
আমার কেহ নাই। এইভাবে গোবিন্দ যখন অঝরে নয়নে কাঁদছে প্রভুর চরণ জড়ায়ে ধরে, প্রভু বলছে, শোনো গোবিন্দ, তুমি অমনে করে কেঁদো না। যে অভিশাপ আমি তোমাকে দিয়েছি সেই অভিশাপে তো আমি ফিরিয়ে নিতে পারবো না। তুমি বরং এক কাজ করো, তুমি এই অগ্রদ্বীপের মাটিতে থেকে বিবাহ করে সংসার করো, আমি ফেরার পথে তোমাকে দর্শনে দিয়ে যাব। এই বলে গোবিন্দকে এই কথা দিয়ে প্রভু আমার বৃন্দাবন পথে যাত্রা করলেন। এদিকে গোবিন্দ অঝর নয়নে কাঁদতে কাঁদতে সেই অগ্রদ্বীপের মাটিতে লুটিয়ে পড়ে অঝর নয়নে কাঁদছে আর বলছে, এই অগ্রদ্বীপে ধুলাই তোমার চরণী চিহ্ন আঁকা, পাবো দেখা দয়া, পাবো দেখা।
যখন অগ্রদীপের মাটিতে লুটিয়ে পড়ে অঝরে নয়নে কাঁদছে, এদিকে প্রভু গোবিন্দের কোনো কথার উত্তর না দিয়ে যখন বৃন্দাবন পথে যাত্রা শুরু করলেন, গোবিন্দ অঝরে নয়নে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে উঠল, প্রভু প্রভু আমাকে ছেড়ে তুমি যেও না প্রভু, একটিবারে তোমার সাথে আমাকে নিয়ে চলো, আমাকে একা ফেলে চলে যেও না দয়াময়। বলো না এই ভবো মাঝেরে আমি প্রভুকে হারিয়ে কেমন ভাবে বেঁচে থাকবো দয়াময়। প্রভু তুমি আমার কোনো কথার উত্তর দেবে না, আমাকে তুমি নিয়ে যাবে না, যাও 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 দয়াময়, আজ আমি তোমাকে বাধা দেব না। তবে প্রভু গো, এই মানব জনমে নিয়ে যখন আমি তোমার চরণে সেবা করতে পারলাম না, প্রভুর চরণের সেবা হতে যখন আমি বঞ্চিত হয়ে গেলাম, এই প্রাণ আমি রাখবো না। তুমি বৃন্দাবনে যাওয়ার আগে জানতে পারবে তোমার অভাগা গোবিন্দ প্রাণে বেঁচে নাই, এই প্রাণ আমি কি করবো জানো দয়াময়? আমার এই প্রাণ আমি গঙ্গায় ডুবে দিয়ে বিসর্জন দেব। এই বলে গোবিন্দ প্রভুর নামে করতে করতে গঙ্গায় প্রাণ বিসর্জন দিলে। আরে গোড়া গোড়া গো
छोला जले भाषे और पाथर जले डूबे जाए कि माँ पाथर जदि आपनारा जले फेले दें पाथर किन्तु डूबे जाए भाषे पाथर भाषे ना पाथर डूबे जाए छोला जले भाषे तई तो কিন্তু আমার করুণাময় ভগবানের কি অপার লীলা দেখুন বাবা পাথরে ভাসতে ভাসতে গোবিন্দের কাছে চলে এসেছে কেন না এটা হলো করুণাময় ভগবানের অপার লীলা ভক্তকে উদ্ধার করার জন্য ভগবান পাথরটিকে জলে ভাসিয়ে দিয়েছে আর সেই পাথরটি ভাসতে ভাসতে গোবিন্দের কাছে এসে গোবিন্দকে ধাক্কা দিচ্ছে কেন গোবিন্দ যে আজ জলে ঝাঁপে দিতে চলেছে ভক্তের করুণ অবস্থা দেখলে যে ভগবান সহ্য করতে পারে না তাই ভক্তের এমন দশা দেখে ভগবান সইতে পারল না পাথরকে জলে ভাসিয়ে দিয়েছে সেই পাথরটিকে পেয়ে দৈব বাণী শুনে গোবিন্দের আর মৃত্যু হলো না গোবিন্দ কি করল গোবিন্দ সেই পাথরটিকে বুকে চেপে ধরে মহানন্দে পথে চলেছে আর প্রভুর গুণগান গাইছে পথে চলিতে হে পথ চলিতে আরে বলিতে আর বলিতে আমি গাইব তোমার দিয়া নাম আমি গাইব শুধু তোমার নাম কৃষ্ণ নাম হে কৃষ্ণ চলিতে আর বলিতে শুধু বাহাইব তোমার গাওনা হে কৃষ্ণ না হরি না কবুনি শাসে
कबु विपदे कबु संकटे कबु निशासे कबु विशासे कबु विपदे कबु संकटे कबु निशासे कबु विशासे कबु विपदे कबु संकटे हे तबु निशासे तबो विश्वासे तबो विपदे तबो संकटे आमी गाइबो तोमार दया नाम कृष्ण नाम मधुर नाम तो बोलिते आर बोलिते आमी गाइबो तो चलते ये पतन भरे बोल रे कृष्ण भो कृष्ण भो पत चलते आर बोलते शुद्ध गाय तो मार दाना हरिना मधुर शिल्पी दिए गोविंद एक कृष्ण मूर्ति तैरी करे तार नामे दिलेने गोपीनाथ गोविंद प्रतिदिन माधुकुड़ी करते जाए माधुकुड़ी करे फिर एसे निजे रंधन करे गोपीनाथ के सेवा दिए तार पड़े निजे सेवा करे एइभावे बेश किछु दिन अतिबाहित हुए जावार पर एक दिन ग्रामेर किछु वृद्धा मानुष गोविंद के बोलछे गोविंद सुनो गोविंद तुम तो प्रतिदिन माधुकुड़ी करते जाओ तार पर फिर एसे तुम गोपीनाथ के सेवा दाओ तो बोलछि गोविंद ए तो ठीक समय मतो तो प्रभुर सेवा हय ना कि मा हय एका मानुष प्रतिदिन भिक्षाय जाय कोनो दिन तारातारी भिक्षा करे आ फिरे आर कोनो दिन देरी करे फिरे भिक्षा कखन पाबे ता तो बला जाय ना मा बला जाय कि তাহলে কখনো তাড়াতাড়ি পাই কখনো বেলা করে পায় যখনই ভিক্ষা পাই তখনই ফিরে আসে তাই বলছে ঠিক সময় মতো প্রভুর সেবা হয় না তাই বলছে গোবিন্দ তুমি এক কাজ করো তুমি একটি বিবাহ করে সংসার করো এতে তোমার সুবিধা হবে আর গোপীনাথের ঠিক সময় মতো সেবাও হবে गोविंद चिंता करछे प्रभु तो चले जावार समय आमाके संसार करते बोले गेछे आमार ए ग्रामेर मानुषो आमाके संसार करते बोलछे ताई गोविंद ओई ग्रामेरी एकटी पिता माता मरा मेये नामे तार पद्मावती सेई पद्माके विवाह करे गृहे निये एसेछे ओमा गोविंद पद्माके विवाह करे गृहे निये एसेछे একটা ভক্ত যদি বিবাহ করতে যায় আপনাদের উলুধ্বনি সংকর্তনি পাচ্ছেন হ্যাঁ আপনাদের ঘরের সন্তান বিবাহ করতে গেলে উলুধ্বনি সংকর্তনি কেন না সন্তানের যদি অমঙ্গল হয় আর এত বড় ভক্তের একটা বিবাহ হচ্ছে উলুধ্বনি নেই হ্যাঁ সবাই বসে থাকলে হবে উলুধ্বনি কোথায় পদ্মাকে বিবাহ করে গোবিন্দ পদ্মাকে বলছে পদ্মা শোনো পদ্মা তোমাকে একটা কথা বলি পদ্মা আমি তোমাকে বিবাহ করেছি গোপীনাথের সেবার জন্য তুমি দেখো পদ্মা আমার গোপীনাথের সেবার যেন কোনো ত্রুটি না হয়
বিবাহের পর থেকে পদ্মাবতী মায় আমার গোপীনাথকে সেবা দেয় আর গোবিন্দ মাধুকরি করতে যায়। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাবার পর পদ্মাবতী মায় আমার একদিন গোপীনাথকে সেবা দিচ্ছে আর তার মনোবাসনা জানাচ্ছে, ওগো গোপীনাথ, আমি তো প্রতিদিনই তোমাকে সেবা দিয়েছি কিন্তু আমার মনোবাসনা আমি তোমাকে জানাই নাই, আজ আমার একটি মনোবাসনা আমি তোমাকে জানাবো। আমার মনোবাসনা কি জানো? বলো না, তুমি আমার মনোবাসনা পূরণ করবে গোপীনাথ। আমার মনোবাসনা কি জানো গোপীনাথ? তাহলে শোনো গোপীনাথ, একটা পুত্র আমার, একটা পুত্র আমার, দাও হে ঠাকুর, দাও হে ঠাকুর।